আসসালামু আলাইকুম অবিনাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনাম নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি হতাহতদের পরিবারের সদস্যদের ঘোড়াঘাটের ওয়াহিদা খানমের উপর হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করবে পুলিশ আশা রংপুরের বিভাগীয় কমিশনারের করোনা ভাইরাস উপসর্গ নিয়ে আজ বরিশাল বিভাগে তিনজনের মৃত্যু এবং লকডাউনের মধ্যে এক মাসে মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন হয়েছে 62,000 কোটি টাকা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম এবার বিস্তারিত নারায়ণগঞ্জে বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন হতাহতদের পরিবারের সদস্যরা মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি মাঠের সংবাদ সম্মেলনে নিহত এবং আহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 50,00,000 টাকা এবং পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার দাবি জানানো হয় মসজিদে নিহত ইমাম মাওলানা আব্দুল মালিক নেসারের দুই ছেলে নাইমুল ইসলাম ও ফাহিমুল ইসলাম এতে বক্তব্য রাখেন সংবাদ সম্মেলনে নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন ওই ঘটনায় এ পর্যন্ত 28 জনের মৃত্যু হয়েছে আর অগ্নিদগ্ধ একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন যে সকল স্বজনেরা যেমন তাদের ফ্যামিলিতে একজন আছে যে ছেলেও মারা গেছে পিতাও মারা গেছে শুধু তার স্ত্রী রয়ে গেছে সে কোনো কাজও করতে পারবে না বয়স্ক তাদেরকে বয়স্ক ভাতা বা মাসিক এমন একটা অ্যামাউন্ট তাদেরকে দেওয়া উচিত যার ফলে তাদের যাতে অভাবের মুখ তারা কমপক্ষে স্বামী হারিয়ে ছেলে হারিয়ে যে একটা শোক শোকের মধ্যে তারা পড়েছে এই আর্থিক অনুদানের দ্বারা কমপক্ষে তারা যাতে আশ্বাস পায় যারা কমপক্ষে তারা এই বেদনাটাকে ধোঁয়া চাপা দিয়ে রাখতে পারে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা আটজনই বর্তমানে আইসিইউতে সবার অবস্থায় আশঙ্কাজনক প্রত্যেকেরই শরীরে 35 থেকে 93% বার্ন হয়েছে শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা তারা যেহেতু আইসিইউতে আছে সেই হিসেবে তো সবাই আইসিইউর পেশেন্টগুলি সবসময় ক্রিটিক্যাল থাকে সেই হিসেবে পেশেন্টগুলো আসলে ক্রিটিক্যাল এবং আশঙ্কাজনক অবস্থায় আছে এবং সবার ফেস বান থাকাতে তারা এখনও ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে আমরা সবসময় মনিটরিং করতেছি আমরা আমাদের হাইয়েস্ট চেষ্টা করতেছি এগুলি যে কত কয়েকজনকে বাঁচানো যায় কিনা দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিচার নিশ্চিত করবে পুলিশ মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলা কালেক্টরেট ভবনে সৃজিত ছাদ বাগানের উদ্বোধন শেষে একথা বলেন রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুয়া পুলিশ বাহিনীর ওপর প্রশাসনের আস্থা রয়েছে বলে মন্তব্য করেন তিনি ওই হামলার ঘটনায় এরই মধ্যে শুরু হয়েছে বিভাগীয় কমিটির তদন্ত কার্যক্রম হামলার প্রশাসনিক দুর্বলতা ছিল কিনা এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তাও এই কমিটি খতিয়ে দেখবে বলে জানান রংপুরের বিভাগীয় কমিশনার সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে শিগগিরই কেবিনে নেওয়া হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড আজ এ নিয়ে আবারও বৈঠকে বসবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের চিকিৎসকরা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জাহেদ হোসেন অবশ্যই ওনার একটা মানসিক ট্রমা আছে এত বড় একটা আঘাত মানে সরকারি দায়িত্ব পালনের সময় হয়তো হয়েছে সেটা মানসিক আঘাত তো কিছুটা ওনার আছে কিন্তু যেই কন্ডিশনের জন্য উনি খারাপ ছিলেন সেই কন্ডিশনটা এখন ওনার ইম্প্রুভমেন্ট হয়েছে মোটামুটি সব প্যারামিটারেই উন্নতি হয়েছে ওনার পালস ব্লাড প্রেশার বলেন মানসিক কন্ডিশন তারপরে জ্ঞানের মাত্রা এই খাওয়া দাওয়ার কথা দর্শক ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে শামীম ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা এখন কেমন
নাজনীন আপনারা জানেন যে এর মধ্যে ওয়াহিদা খানকে কিন্তু আইসিইউ থেকে এসডিইউ অর্থাৎ হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়েছে এবং তাকে কিন্তু কেবিনে স্থানান্তরের কথা রয়েছে। তার অবস্থার আস্তে আস্তে উন্নতি করছে এবং একটি বিষয় হচ্ছে যে তার এখনও কিন্তু যে ডান পাশের যে অবশ অবস্থায় ছিল সেটা কিন্তু তেমন কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি। তবে চিকিৎসকরা আশাবাদী যে তার আস্তে আস্তে যেহেতু তার জ্ঞান ফিরেছে এবং সবাইকে চিনতে পারছে সে কারণে তার যে উন্নতি হচ্ছে এজন্য কিন্তু চিকিৎসকরা তার সুস্থতার ব্যাপারে দ্রুত সুস্থতার ব্যাপারে আশাবাদী। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আজকে 11:30 দিকে একটি ব্রিফ করার কথা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্রিফ করবে এবং এখানে যিনি মেডিকেল বোর্ডের প্রধান রয়েছেন ডক্টর জাহিদুল হোসেন তিনি যেটা জানিয়েছিলেন গতকালকেও যে শারীরিক অবস্থার কর্মী উন্নতি করছেন তাদের যে সফল অস্ত্রোপচারের পরই কিন্তু মূলত সুস্থতার দিকে যাচ্ছেন ওয়াহিদা খানম। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আমরা সকল থেকে লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুটা তৎপরতা রয়েছে, অন্য দিনগুলোতে কিন্তু তেমন তৎপরতা আমরা লক্ষ্য করিনি যদিও তারা আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি আমাদের সাথে। তবে একটি বিষয় হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থার কারণে হয়তো কারণ যেহেতু একটি হামলার ঘটনা হয়েছিল এবং জেলা নির্বাহী কর্মকর্তা এখনও চিকিৎসাধীন রয়েছে হয়তো সেসব কারণেই হতে পারে, তবে এখন আমরা বিষয়ে বিষয়ে জানতে পারিনি। আরেকটি বিষয় হচ্ছে যে হাসপাতালে কিন্তু অন্যান্য রোগীদেরও প্রচুর ভিড় রয়েছে। এই সব মিলিয়ে বলা চলে যে আজকে 11:30 পরে যখন ব্রিফ করবেন আনুষ্ঠানিকভাবে তখনই আমরা বিস্তারিত এই সম্পর্কে আরও জানাতে পারবো এবং তার শারীরিক অবস্থার সর্বশেষ প্রস্তুতি আমরা জানাতে পারবো। নাজনীন শামীম আপনাকে ধন্যবাদ। দর্শক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল থেকে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। এখন চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। চুরি করতে গিয়ে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা ও তার বাবাকে আঘাত করা হয়েছে র্যাবের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। হামলার পেছনের গডফাদারদের খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। ওই ঘটনায় স্থানীয় সংসদ সদস্য শিবলি সাদিকের সংশ্লিষ্টতা থাকলে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সাহেবের যে চুরি নামে এটা মানুষের কাছে খুব বিশ্বাসযোগ্য হয়নি যে এটা কী কারণে তার উপরে হামলা হচ্ছে, এটা তো আমরা নিন্দা করেছি। সেই জন্য আরও ইনভেস্টিগেশনের জন্য দরকার গোয়েন্দা সংস্থাকেও আমরা নির্দেশ দিয়েছি যে এটা আর কী পেছনে কী রহস্য আছে, কার এটার গডফাদার কথা বা কারা সেগুলো দেখার জন্য। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় দেশের অন্যান্য এলাকার মতো ইউএনএদের নিরাপত্তায় মেহেরপুরেও আনসার মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যেক ইউএনএর জন্য 4 জন করে আনসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাসভবন ও কার্যালয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা। আনসার সদস্য ইউনদের সার্বক্ষণিক নিরাপত্তায় অংশগ্রহণ করবে এবং তাদের বাসভবন এবং কার্যালয়ের সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করবে। সরকার যেহেতু সকল উপজেলা নির্বাহী অফিসারদের শারীরিক এবং বাসভবন নিরাপত্তা বিধানের জন্য অঙ্গীভূত আনসার মোতায়েন করেছেন, সেক্ষেত্রে এটা অবশ্যই আমাদের নিরাপত্তা বিধানে অত্যন্ত সহায়ক হবে বলে আমি মনে করছি। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে আজ 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় 1 জন এবং উপসর্গে 2 জন সহ মোট 3 জন মারা গেছেন। এছাড়া এই বিভাগে ডাক্তার, নার্স ও পুলিশ সদস্য সহ নতুন করে শনাক্ত হয়েছেন 21 জন। এছাড়া রংপুরে 18 জন, সুনামগঞ্জে 7 জন এবং শেরপুরে একই পরিবারের 3 জন সহ 4 জন করোনায় আক্রান্ত হয়েছেন। লকডাউনের মধ্যে শুধু জুলাই মাসে মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন হয়েছে 62,000 কোটি টাকা, যা জুন মাসের চেয়ে 40% বেশি। করোনা মন্দায় গ্রাহক ও লেনদেন বেড়েছে জানিয়ে সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে ঘরে বসে লেনদেন ও প্রয়োজনীয় বিল দেওয়ার সুযোগ থাকা এই খাতে স্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকি অনেকাংশে কমছে। এ অবস্থায় আরও বেশি প্রতিষ্ঠানের বেতন পরিশোধে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। মার্চে করোনা শনাক্ত হওয়ার পর সীমিত হয় ব্যাংকিং লেনদেন। করোনা দুর্যোগের সময় ঘরে বসেই প্রয়োজনীয় আর্থিক লেনদেনের প্রবণতা বাড়ে।
দেশে 15টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং বা এমএফএস সেবা দিচ্ছে। লকডাউনের সময় ডিজিটাল এই মাধ্যমে নতুন গ্রাহক ও লেনদেন বেড়ে যায় কয়েক গুণ। তখন অপশন হিসেবে ছিল এমএফএস প্রতিষ্ঠানগুলো, আর সেই সময় আসলে নগদের অনবোর্ডিং যেহেতু খুব ইজি ছিল কাস্টমারের জন্য, সেই কারণে নগদের আসলে কাস্টমার অ্যাকুইজিশনটা অনেক বেশি হয়েছে। আমাদের এই 6 মাসে 70 লক্ষ কাস্টমার অ্যাকুইজিশন হয়েছে, ট্রানজ্যাকশন গ্রোথ হয়েছে 39%। জুলাই মাসে এমএফএস ইন্ডাস্ট্রিতে একটা বড় আকারের লেনদেন হয়েছে। এটার কারণ হচ্ছে যে মানুষ স্বাস্থ্যবিধি মেনে যে লেনদেন করতে চাচ্ছে সেটা এমএফএস যেহেতু কন্ট্যাক্টলেস সার্ভিস, সেই সেবাটা তারা সুষ্ঠুভাবে পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দেশে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক রয়েছে 9.5 কোটিরও বেশি। ব্যাংকিং এ সেবায় শুধু জুলাই মাসেই 62,000 কোটি টাকা লেনদেন হয়েছে, যা জুন মাসের চেয়ে 40% বেশি। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, আগামীতে যদি আমরা ফর্মাল সেক্টরের সব প্রতিষ্ঠানগুলোকে এই মোবাইল বা ব্যাংকিং খাতের মাধ্যমে বেতন দেওয়া এই রীতিটা পালন করতে পারি, তাহলে মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টর উপকৃত হবে, ব্যাংকিং সেক্টর উপকৃত হবে, কাজেই একসাথে চলার যথেষ্ট সুযোগ আছে। ব্যাংকে একটা ক্যাশ ডিপোজিট এবং একটা ক্যাশ উইথড্রোতে 128 টাকা খরচ হয় ব্যাংকের। সো একটা ব্যাংকের পক্ষে আসলে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাস্টমার অনবোর্ডিং সম্ভব না। সো নেক্সট আমাদের এই জিনিস সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে যে ডিজিটাল ব্যাংকটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা। মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহার বাড়াতে চার্জ কমানোর দাবি জানিয়েছে সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীর ভাসানচর পরিদর্শন শেষে ক্যাম্পে ফিরেছে রোহিঙ্গা প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ট্রানজিট ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানো হয়। শনিবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে 2 নারী সদস্যসহ 40 জনের প্রতিনিধি দলটি ভাসানচর আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যান। পরিদর্শন থেকে ফিরে প্রতিনিধি দলের সদস্যরা জানান, ভাসানচরে তাদের বসবাসের জন্য নির্মিত ঘর, মসজিদ ও সাইক্লোন শেল্টার সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে তাদের ভালো লেগেছে। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের থেকে ভাসানচরে তারা আরো ভালো থাকতে পারবেন। তবে রোহিঙ্গা নেতাদের কেউ কেউ মনে করেন, ভাসানচরে ভালো পরিবেশে গেলে অনেক রোহিঙ্গার দেশে ফেরার তাড়না কমে যেতে পারে। এদিকে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা বলেছেন, ভাসানচর সম্পর্কে রোহিঙ্গাদের নেতিবাচক ধারণা দূর করতে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়। তারা নিজ নিজ ক্যাম্পে ফিরে অন্য রোহিঙ্গাদের বোঝালে তারাও ভাসানচরে যেতে আগ্রহ প্রকাশ করবেন। কক্সবাজার থেকে প্রায় 1 লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে অস্থায়ীভাবে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার বিভিন্ন মেয়াদী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অঞ্চলের মানুষ একটি প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি এসে আঘাত হানে। সেজন্য দক্ষিণ এশিয়াকে দুর্যোগে টিকে থাকার সক্ষমতা আরও বাড়াতে হবে। ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে ঝুঁকিতে আছে দক্ষিণ এশিয়া। এমনকি তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়লেও বাংলাদেশ সহ এই অঞ্চলে মারাত্মক প্রভাব পড়বে। অভিযোজন বিষয়ক কর্মকাণ্ডে সরকার 2010 সাল থেকে প্রতিবছর $200 কোটি ব্যয় করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ডেল্টা প্ল্যান পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাজীপুর হতে বিমানবন্দর পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি একথা জানান। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো পরিস্থিতি এখন দেশে নেই। এ সময় শর্ত লঙ্ঘন সহ সড়কে শৃঙ্খলা বিধানে দেশব্যাপী বিআরটিএ এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন ওবায়দুল কাদের। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, অন্য কোনো পথ দিয়ে নয়। আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের
কোনো বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান নেই। কাজেই কেউ যদি মনে করেন চোরা গলি দিয়ে ক্ষমতার স্বর্ণ দুয়ারে পৌঁছবেন, তাহলে বোকার স্বর্গে বাস করছে। অবসরপ্রাপ্ত মেজর স্নেহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 30 জনের বিরুদ্ধে কক্সবাজারের আদালতে আরও একটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন কক্সবাজারের সদ্য কারামুক্ত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। অভিযোগে বলা হয়, 6টি মিথ্যা মামলা দিয়ে গত বছর গ্রেফতার করে তার উপর ব্যাপক নির্যাতন চালান প্রদীপ। গত 27 আগস্ট তিনি কারামুক্ত হন। এর আগে বিভিন্ন মানুষকে ক্রস ফায়ারে দেওয়ার অভিযোগে 10টি হত্যা মামলা হয় প্রদীপের বিরুদ্ধে। এ নিয়ে প্রদীপের বিরুদ্ধে 11টি মামলা দায়ের করা হলো। নানান অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করেছিলাম, এই জন্যই তিনি আমাকে আইনের চেয়ারে বসে লালিত পালিত সন্ত্রাসীদেরকে দিয়ে যে পাশবিক নির্যাতন চালিয়েছেন, অস্ত্র মাদক ইয়াবার এবং চাঁদাবাজির যে মিথ্যা মামলাগুলো দিয়েছেন, আমি তার বিরুদ্ধে আইনগত প্রতিকার পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছি। কক্সবাজারের অবসরপ্রাপ্ত মেজর স্নেহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির দেয়া রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। সংসদ ভবন এলাকায় ব্রিফিংয়ে বিএনপির সাংসদ হারুনুর রশিদের দাবি জানান। তিনি বলেন, রিপোর্ট প্রকাশ করা হলে দেশবাসী এই নির্মম হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত তা জানতে পারবে। এ সময় সব ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানানো হয়। এই কমিটি যখন কার্যক্রম পরিচালনা করা হয়, তখন যে কমিটির যিনি চেয়ারম্যান, তিনি যদি বলছে এই ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে এই কমিটির প্রবল আপত্তি ছিল, তদন্ত কমিটিতে থাকা পুলিশ প্রতিনিধি বিষয়টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, অবিলম্বে আমাদের মিডিয়ায় সম্পূর্ণ রিপোর্টটি প্রকাশিত হোক, এতে জনগণ আরো পরিষ্কার হবে সিনা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, উদ্দেশ্য কি ছিল, লক্ষ্য কি ছিল, কেন তাকে হত্যা করা হয়েছে, এই বিষয়গুলি। বৈরী আবহাওয়া আর অসময়ে বৃষ্টির কারণে ঝিনাইদহে পাটের ফলন কম হয়, ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। বাজারে পাটের দাম ভালো থাকলেও ফলন কম হয়, লোকসান গুনতে হচ্ছে তাদের। এছাড়া ঘূর্ণিঝড় আম্পানের কারণে পাট গাছের ব্যাপক ক্ষতি হয়, ফলে বিঘা প্রতি ফলন অর্ধেকে নেমে এসেছে। এসব ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারের বিভিন্ন প্রণোদনার আওতায় আনার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। অন্যান্য বছরে মনে করেন যে বিঘে বইতে 15-16 মন পাট, 12 মন পাট, এই পাটটা বিঘে বইতে পাট আছে 4 মন থেকে 4 মন। পাটের দায় দাম আছে, আর একটু দাম বাড়া দিলে সরকার আমরা বাঁচতাম। পাট হওয়ার দরকার নেই, 3000 টাকা মন, তাহলে কে চাষি বাঁচবে। যদিও ফলনটা কম, তবুও পাটের মূল্যটা কিছুটা কৃষকদের ক্ষতি পুষিয়ে আনবে। তারপরেও আমরা সরকারের বিভিন্ন রকম প্রণোদনা যে প্রকল্প আসবে, এই সমস্ত প্রকল্প থেকে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে আমরা সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা প্রণোদনার মাধ্যমে তাদেরকে সাহায্য করব। কিশোরগঞ্জের কুলিয়ার চরে জনপ্রিয় হয়ে উঠেছে পেয়ারার আবাদ। এখানকার মাটি ও আবহাওয়া পেয়ারা চাষের উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে আবাদ করে লাভবান হচ্ছেন চাষিরা। কুলিয়াচরের পেয়ারা খেতে সুস্বাদু হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পেয়ারার চালান যায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। কৃষকরা জানান, বিভিন্ন জাতের পেয়ারা চাষে বিঘা প্রতি লাভ হয় 1-1.5 লাখ টাকা, আর বিঘা প্রতি খরচ 20-22 হাজার টাকা। তাই কম খরচে অধিক লাভ হওয়ায় অনেকেই ঝুঁকছেন পেয়ারা আবাদে। অন্য তরিতরকারি এককানি জমির মধ্যে যা লাভ হইতো, পেয়ারা চাষ করে এর দ্বিগুণ লাভ হয় আমাদের এলাকায়। আমার দেহা দিয়ে আমার ভাইও করছে, এমন একটা বেসাগিনি করতে পারবো ইনশাল্লাহ। ভালো পেয়ারা আছে, পেয়ারা 12 মাসে পাওয়া যায় এবং এটার বাণিজ্যিক মূল্য বেশি হয়। কৃষকরা দিনে দিনে পেয়ারা বাগান করায় আগ্রহী হচ্ছে। আমরা সার্বিকভাবে কৃষকদেরকে বিষমুক্ত ব্যাগিং পদ্ধতিতে পেয়ারা আবাদে প্রশিক্ষণ এবং সেবা দিয়ে যাচ্ছি। রংপুরের চওড়ার হাটে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ এবং মামলা নেয়ার দাবিতে মঙ্গলবার রাতে হারাগাজ থানা ঘেরাও করেন এলাকাবাসী। এর আগে বিকেলে চওড়ার হাট এলাকায় মানববন্ধন করেন তারা। বিক্ষুব্ধরা জানান, মামলার সাক্ষ্য না দেওয়ার জন্য শুরুতে চাপ প্রয়োগ করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা, কিন্তু তা উপর্যুপুরি করে সাক্ষ্য দেওয়ার ব্যবসায়ী বাংটুর দোকান ভাঙচুর করেন হারাধন ও তার সহযোগীরা। এ ঘটনায় হারাগাজ থানায় অভিযোগ করা হলেও মামলা না হওয়ায়
বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। ওসি জানান, তদন্তের পর অভিযোগে মামলা হিসেবে রেকর্ড করা হবে। আগে ঘটনা ঘটার পরেও তা থানায় অভিযোগ করা হলো, সারেরা যা তদন্ত করলো, সবকিছু করলো, কেন রেকর্ড হচ্ছে না মামলাটা? আমরা ভয়ে পালাই দিছি, আমার তো পাঁচ দিন থেকে আমি বাসায় ছিলাম না, আমি দোলাবাইতে পড়েছিলাম, আমার ভাইও পিটে আমাকেও পিটে অস্ত্র নিয়ে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বীরশ্রেষ্ঠ ঈদগাহ মাঠে তার নামাজে জানাজায় ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সর, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু অংশ নেন। এর আগে সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন মালেকা বেগম। তিনি কিডনি রক্তশূন্যতা সহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। স্থগিত করা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি আবিষ্কৃত করোনা ভ্যাকসিনের সর্বশেষ ক্লিনিক্যাল ট্রায়াল। ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহারের পর সংশ্লিষ্ট এক ব্যক্তি আরও অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়। ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনিকার সাথে যৌথভাবে এই প্রতিষেধক তৈরির কাজ করে আসছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি। বলা হচ্ছে, ভ্যাকসিন নেওয়া এক ব্যক্তির শরীরে বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয়, যার আপাতত কোনো ব্যাখ্যা জানা নেই। যদিও এর আগে পরীক্ষার প্রথম ও দ্বিতীয় ধাপে সফলতার সাথে উত্তীর্ণ হয় ভ্যাকসিনটি। যুক্তরাজ্যের এই প্রতিষেধকের দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। আশা ছিল অন্য যে কোনো দেশের আবিষ্কৃত ভ্যাকসিনের আগেই এটা সহজেই বাজারে মিলবে। এবার পার্টেক্স খেলার খবর। ছয় দিন বিরতির পর আজ থেকে আবার শুরু হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। সকাল 9টা থেকে পৌনে 10টা পর্যন্ত মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং বোলিং করেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাইজুল ইসলাম। বিসিবির পাঠানো নতুন সূচি অনুযায়ী সকাল 10টা থেকে বিকেল পৌনে 5টা পর্যন্ত 14 জন ক্রিকেটার আলাদা আলাদাভাবে অনুশীলন করবেন। এদিকে করোনা পরীক্ষায় ভাইরাস শনাক্ত হয়েছে ক্রিকেটার সাইফ হাসান এবং বিসিবির হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স নিকলির। প্রস্তুতিতে নামার আগে সতর্কতার অংশ হিসেবে সোমবার 17 ক্রিকেটার এবং 7 জন স্টাফের নমুনা নেওয়া হয়। সেখানে এই 2 জন করোনা পজিটিভ বলে মঙ্গলবার নিশ্চিত করে বিসিবি। সাউদাম্পটনের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাট করতে নেমে 6 উইকেটে 145 রান তোলে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ 55 রান করেন জনি বেয়ারস্ট্র। এছাড়া জো ডেনলি 29 আর মঈন আলীর ব্যাট থেকে আসে 23 রান, জবাবে 100 রানে 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে অজিরা। তবে 6 নম্বরে নামা মিচেল মার্শের অপরাজিত 39 রানে 3 বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এতে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে রক্ষা পায় অ্যারন ফিঞ্চের দল। ইউরোপের প্রথম ফুটবলার হিসেবে জাতীয় দলের জার্সিতে 100 গোল করার রেকর্ড গড়লেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জোড়া গোলে উয়েফা ন্যাশনস লিগে সুইডেনকে 2-0 গোলে হারিয়েছে পর্তুগাল। প্রতিপক্ষের মাঠে 45 মিনিটে 100তম গোল করার মাইল ফলকে স্পর্শ করেন 5 বারের বিশ্বসেরা এই ফুটবলার। এরপর 72 মিনিটে দলের দ্বিতীয় গোলটিও আসে তার পা থেকে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদোর সামনে 109 গোল নিয়ে এগিয়ে আছেন শুধু ইরানের আলি দায়ী। এ নিয়ে ক্যারিয়ারের 49টি গোলই রোনালদো পেয়েছেন বয়স 30 পার হওয়ার পরে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি হতাহতদের পরিবারের সদস্যদের। ওয়াহিদা খানমের উপর হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করবে পুলিশ, আশা রংপুরের বিভাগীয় কমিশনারের। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে আজ বরিশাল বিভাগে 3 জনের মৃত্যু। এবং লকডাউনের মধ্যে 1 মাসে মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন হয়েছে 62,000 কোটি টাকা।
দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।